বিয়ানীবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2023 সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখা। রবিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে নতুন যোগদানকৃত 25 জন শিক্ষককে অভিনন্দন পত্র, কলম ও ফুল দিয়ে বরণ করে নেন সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম, শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া সহ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার ক্যান্সার সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। বিকেলে হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের সিইও অ্যান্ড এমডি এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘায় চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের বিপুল সমাগম দেখা যায়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট সদর উপজেলার বাদাঘাট বাজারে 18 বছর পর প্রায় 4 একর জায়গা উদ্ধারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে জেলা পরিষদ। রোববার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে আধা পাকা ও টিনের প্রায় 70টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। কুলাউড়ায় আন্তনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকার রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে রেলওয়ে থানা পুলিশ।